ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রোজভ্যালি কাণ্ডে রাজ্য পুলিশের 3 পুলিশ কর্মীকে তলব করল সিবিআই। সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে 2 ইন্সপেক্টর এবং 1 সাব ইন্সপেক্টর, 3 তলব করা হয়েছে। সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন, তারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছেন যে 2012 সালে সেবির তরফে বাগুইহাটি থানায় একটি অভিযোগ জমা করা হয়েছিল, এবং সেই অভিযোগে সেবির আধিকারিকরা জানিয়েছিলেন যে তারা যখন বাগুইহাটি থানা এলাকার রোজভ্যালি দফতরে যান, সেখানে তাদের হ্যাকেল করা হয়েছে এবং তাদের অফিসের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এবং সেবির তরফে যেটা জানানো হয়েছিল, তারা যেটা জানতে পেরেছিলেন যে এই অফিসে বেআইনিভাবে ব্যবসা চালায় রোজভ্যালি। সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে সেবির আধিকারিকরা তাদের জানিয়েছেন যে তখন তারা যে অভিযোগ জানিয়েছিলেন, সেই অভিযোগের প্রেক্ষিতে বাগুইহাটি থানা কোনো ধরনের এফআইআর করে তদন্ত করেনি বা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, শুধুমাত্র একটি জেনারেল ডায়েরি করে ছেড়ে দেওয়া হয়েছিল। সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন, তখন এই 3 অফিসার ত্রিগুণা রয়, তারাশঙ্কর ভট্টাচার্য এবং অলোক মুখোপাধ্যায় 3 বাগুইহাটি থানার তৎকালীন অফিসার ছিলেন 2012 সালে, এবং তাদের জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের আধিকারিকরা জানতে চান যে কেন সেবির অভিযোগের প্রেক্ষিতে কোনো এফআইআর করা হয়নি বা কোনো তদন্ত হয়নি। তাহলে কি রোজভ্যালি এবং গৌতম কুণ্ডুকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা এফআইআর করা হয়নি? কোনো প্রভাবশালী যোগ ছিল কি না বা কোনো প্রভাবশালীদের ইনস্ট্রাকশনেই এই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল কি না, এই সমস্ত তথ্য জানার জন্যই এই 3 আধিকারিকদের, অফিসারদের, পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআইয়ের গোয়েন্দারা। তাই সিবিআই সূত্রের খবর, তৎকালীন বাগুইহাটি থানার 3 অফিসার যারা 2012 সালে বাগুইহাটি থানার ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন, তাদের কিন্তু তলব করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে কেন সেবির অভিযোগের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেটাই জানার চেষ্টা করবেন সিবিআইয়ের গোয়েন্দারা। ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।